আমি ভিক্টরকে বলছি যে আমরা এই জেলা ভাগ নিয়ে আমরা দাবি করতে পারি বলছি যে আমরা এই জেলা ভাগ নিয়ে আমরা দাবি করতে পারি বলছি যে আমরা এই জেলা ভাগ নিয়ে আমরা দাবি করতে পারি জেলা ভাগ কুঞ্জ হবে না জেলা ভাগ হলে আচ্ছা তারপরে জেলা ভাগ কুঞ্জ হবে না জেলা ভাগ হলে আচ্ছা তারপরে জেলা ভাগ কুঞ্জ হবে না জেলা ভাগ করে সুরা হবে না আমরা চাই জেলা পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া ইসলামপুর করছেন এই দাবি থাকি আপনি এটা আমি আমি ভিক্টরকে বলছি যে আমরা এই জেলা ভাগ নিয়ে আমরা দাবি করতে পারি আমরা জেলা উন্নয়নের ক্ষেত্রে ইসলামপুর মহকুমার উন্নয়ন করার জন্য বলতে পারি বিভিন্ন ইস্যু আছে ইসলামপুর অনেক ইস্যু আছে আজ ইসলামপুরে একটা উর্দু কলেজ নাই যেটা পিরোজন দাস বলছি গোয়ালপুরে চেষ্টা করছে সব কিছু হয়ে গেছিলো জমির জন্য হয়নি উর্দু কলেজ নাই একটা মহিলা কলেজ নাই একটা ল কলেজ নাই এগুলো আমরা জেলার সমস্ত কলেজগুলো আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা করার জন্য আন্দোলন করবো তারপরে জেলা ভাগ কুঞ্জ হবে না জেলা ভাগ হলে আছে মুর্শিদাবাদ দৃষ্টি এত বড় জেলা ভারতবর্ষের বৃহত্তম জেলা একটা জেলায় সেই জেলা হলে তিনটা জেলা ভাগ হবে এখনও মধ্যে ভাগ করতে পারেনি এবং ভাগ করা বোধহয় পরিকল্পনা করছে তাতে অশান্তি হচ্ছে সেই জন্য আমরা জেলা ভাগ করে সুরা হবে না আমরা চাই জেলা পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া ইসলামপুর মহকুমা ইসলামপুর মহকুমাকে কীভাবে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যায় উন্নতির জায়গায় নিয়ে যাওয়া যায় সেইভাবে আমরা আন্দোলন করতে হবে ইসলামপুর মহকুমাকে আরও আন্দোলন করে উন্নতির পথে নিয়ে যেতে হবে জেলা ভাগের কথা কথা